তথ্য প্রযুক্তির একটি আধুনিক গবেষণা ক্ষেত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে চট্টগ্রামের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করেছেন। উদ্বোধনীতে তিনি বললেন, আন্তর্জাতিক পর্যায়ে দেশের তরুণরা যেন পিছিয়ে না পড়ে সেজন্য এই উদ্যোগ নিয়েছে সরকার। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। আইটি বিজনেস ইনকিউবেশন তথ্য প্রযুক্তি খাতে উদ্ভাবন সৃষ্টির নতুন প্রতিষ্ঠান। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশে প্রথমবারের মতো এমন একটি প্রতিষ্ঠান খোলা হলো। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। উদ্বোধনীতে তিনি বলেন, তথ্য প্রযুক্তির উদ্ভাবনে আন্তর্জাতিক পর্যায়ে দেশের তরুণরা যাতে পিছিয়ে না পড়ে সেজন্য এই উদ্যোগ। আমাদের যে ডিজিটাল বাংলাদেশকে আমরা আরও উন্নত করে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। 2041 সালের মধ্যে আমরা প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করছি, সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। এরই মধ্যে এই প্রতিষ্ঠানে গবেষণা শুরু করেছেন তথ্য প্রযুক্তির মেধাবী শিক্ষার্থীরা। কিভাবে একটা স্টার্টআপের শূন্য থেকে একদম সেটাকে 100 পর্যন্ত নিয়ে যাওয়া যায়, এই শিক্ষাটা আমরা এই বিজনেস ইনকিউবেটর থেকে পাইতে পারি। আমরা অনেক কিছু করতে চাই, শুধু আইডিয়াতেই সুপ্ত থেকে যায়। তো আমরা আমাদের প্রতিভাগুলোকে বিকাশ করার জন্য এটা একটা বড় প্ল্যাটফর্ম। বিভিন্ন স্কলারশিপ এখানে আসবে, বিভিন্ন বড় বায়াররা এখানে আসবে, ওনাদের মাধ্যমে আমরা আমাদের শেয়ারগুলো, আইডিয়াগুলো আরও বিশ্ব দরবারে তুলে ধরতে পারবো। এক কথায় প্রতিষ্ঠানের পরিচালক জানান, এখানে থাকছে স্টার্টআপ জোন, ইনোভেশন জোন, ইন্ডাস্ট্রি একাডেমিক জোন, ব্রেনস্টর্মিং জোন, ই লাইব্রেরি, রিসার্চ ল্যাব ও বঙ্গবন্ধু কর্নার। উদ্যোক্তা ও গবেষকদের সুবিধার জন্য থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব ও মেশিন লার্নিং ল্যাব। হুয়াই আগ্রহ দেখিয়েছে, ওয়ালটন আগ্রহ দেখিয়েছে, এখন এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি। আর স্টুডেন্টদের কিছু স্টার্টআপ, যেটা আমরা বলি স্টার্টআপ হিসেবে দেবো, স্টুডেন্টদের প্রায় 10টার মতো গ্রুপ আমাদের সাথে যোগাযোগ করেছে। তারা এখানে এই স্টার্টআপের জন্য যে স্টার্টআপ জোন করা আছে সেই সুবিধা নিতে চায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় 117.7 কোটি টাকা। তথ্য প্রযুক্তি কেন্দ্র। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।